অপেক্ষায় আসি, অপেক্ষায় থাকবো, যতদিন বেঁচে আসি তোমায় মনে রাখবো, কষ্ট যতই হোক সব মেনে নেব, তবু চিরদিন তোমাকেই ভালোবাসবো। আহ, আমি কোন প্রেম টেম করি না তমসের ভাই, বিশ্বাস করো তুমি। ভাই শোন, আমার তো তোরা পাঁচা লোক হিসেবে জানিস, খারাপ লোক জানিস, তাই না? শোন, এখন হচ্ছে তোর জীবনে প্রতিষ্ঠা পাওয়ার সময়। এখন যদি এসব প্রেম পীড়িত করে সময় নষ্ট করিস, তাহলে ওটা করবো নি কবে? যখন বড় হবো তখন অনেক প্রেম করে পারবো নি, বুঝেছিস? না, তোর কয়ে লাভ হচ্ছে না, বাহারের দোকানটা দেখে কিছু বন্ধ করা লাগবে। এই শামসুর ভাই, কি এটা কি করছো? বাহারের দোকান তুমি বন্ধ করতে যাবো কি জন্য? তা না হলে তোর মতো যুব সমাজ ও ধ্বংস করে ফেলাবে নি, বুঝছিস? সেই জন্যই বন্ধ করা লাগবে। তোর কয়ে তো লাভ হচ্ছে না, প্রেম করা শিখে গেছিস এখনই, লাইলি মজদুর প্রেম করতেছিস, পলাচ্ছিস সিটি দেয়ারে। খাউল কোন কর, যা করলাম সেটা মাথায় রাখি। নিজে এটা প্রেম করতে পারে না, খালি মানুষের ডিস্টার্ব করতে সব, বাকিটুকু পড়ি। জল পড়ে পাতা নড়ে, দিন রাইতে তোমার কথা মনে পড়ে। আহা, তোমায় আসি, ভালোবাসি, 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 ভুলো না আমায় প্রিয়তম। আহা, কথা কম ঘুমা, নইলে কিন্তু গলা চিপে তোরে মাইরা ভালাম আমি। শেষ একটা কথা, কালকে কি ছবি তুলবার যাব না? তুই এরকম সাজগোজ করতেছিস কিসের জন্য? কোথায় যাবি তুই? আমি জান তোকার ওই বাহারের স্টুডিওতে যাতে না দেখি। আবার কি বলতেছেন? আমি বুঝে না মনে করেছিস? বাহার ভাইয়ের নামে এরকম উল্টাপাল্টা কথা আপনারা কেডা বলেছে আব্বা? আরে কেডা কয়েছে সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমি কইছি যে তুই আর বাহারের স্টুডিওতে যাবি না। আব্বা, এই কথাটা যেন মনে থাকে। পরে দিয়ে দেবে মানে? পরে দিয়ে যাবে মানে? হ্যাঁ, এখানে কি আমি দান বাক্স খুলেছি যে পরে দিয়ে যাবে? পরে দেবে আমার ব্যবসা, ব্যবসাটার সাথে আমার কোনো খাতির নেই। আর পরে দিয়ে যাবে? তুই আগে বলতিস যে ছবি ছবি তোর পক্ষে তোর টাকা দিতে পারবো না নি। হ্যাঁ, আমি দেখতাম, কিন্তু টাকা দিয়ে যা, টাকা দিয়ে যা। রাখো ভাই, রাখো, পরে দিতে অনেক। তো টাকা নিয়ে যা, রাখেন দিন ভাই। এই টাকা নিয়ে যা, পরে দিতে মানে ভাই, পরে দিবা নেই। তুই আর এই আমার ইস্টে ভাই, ও ভাই ভাই, আসে কি তুমি আসো দেখ। কি আছে ভাইটার একটু ছবি তোলা লাগবে, ছবি তুলে দাও তো একটা। ছবি তোলা লাগবে মানে? ও তো অসুস্থ মনে হচ্ছে, ছবি তোলা লাগবে। ও কি ছবি তুলতে চাইছে নাকি এই অবস্থায়? ছোট ভাইটার পেটে ব্যথা করে, গেছিলাম হাসপাতালে, তো পেটের একখান ছবি তোলার জন্য ডাক্তার চায় 800 টাকা। তুমি কও
একখান ছবি তোলার জন্য আমি 800 টাকা দিতে যাব কি জন্য? তাই হাসপাতাল দেন তোমার কাছে চলে আসছি, তুমি তো 30 টাকায় ছবি তুলে দাও, দাও একখান ছবি তুলে দাও। এ মিরাজ, তুই কোন জামানায় বসবাস করিস রে? বহু বোকা দেখেছি কিন্তু এ জামানায় তোর মতো বোকা তো দেখিনি রে। হ্যাঁ, এই বোকার কি হলো? যে ছবি তুমি 30 টাকায় তুলে দাও, সে ছবি আমি 800 টাকায় কেন তুলতে যাব? আরে শোন, আমি তোরে কচ্ছি, সেই ছবি আর আমার ছবি এক না। তোর ভাইয়ের যে অসুখ হয়েছে ওটার জন্য ডাক্তারের ছবি তুলতে হবে, অসুখ বিসুখ কোথায় কি আছে না আছে সেটা ওই ছবি ডাক্তারের ছবি তুললে তারপরে জানতে পারবে। আমার এনে ছবি তুললে অসুখ বিসুখ জানা যাবে না, আমার চেহারা গিলামার তারপর পোশাক আশাক এইগুলি বোঝা যাবে, বুঝতে পারছিস? ও, তা তো বুঝি নাই। ওই 800 টাকা খরচ করে ডাক্তারের কাছ থেকে ওই ছবি তুলতে হবে, বুঝছিস? দেরি না করে জলদি করে নিয়ে যা, যা ওই ছবি তুল গিয়ে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঘুরা 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 জলদি নিয়ে যা। পেটে ব্যথা কবে থেকে? এই কত পরশু থেকেই পেটে ব্যথা শুরু হয়েছে, এ লাও দিনই তাড়াতাড়ি। তো জিনিসপত্র খাই তো, আমি শুনছি। রেশমি, শেষ পেশ মনে করো এই কাকের বদনামটা ঘুচাই ফেলাইলাম। তোমার মুখ থেকে না এই চাচা ডাকটা একদম ভালো লাগতেছিল না। হাসতে চাও কিছুর জন্যে? ওরে আল্লাহ, হাসতে চাও, ভালো লাগতেছে না? আপনি একখানে আজব মানুষ, টাক ডাকার জন্য মাথায় নকল চুল লাগাইছেন, বয়সের টাক কি করে ডাকবেন? ওরে আল্লাহ, আমার বয়স কত হয়েছে? হয়তো যুবক নেই, বুড়ে তো আর হই নেই, আর মনের দিক থেকে তো মনে করো আমি এখনো জয়েনি আছি। আপনার কি মনে হয় আপনি এখনো যুবক আছেন? ও কি করছো তুমি? টাকলে মনে করো মানুষের বিভিন্ন রকম ধারণা আছে। হ্যাঁ আচ্ছা, টাকের কথা নয় পরেই কব নয় অন্য একদিন। আগে কত কিরম লাগতেছে? একদম উত্তম কুমারের মতো। তুমি করছো এই যে, এখন শুধু একটা সুচিত্রারে খুঁজে নিতে হবে। তোমাকে কি কব, সুচিত্রা সেন তো মনে করো চোখের সামনে দিয়ে এরকম করে ঘুরে বেড়াও। ও তো সে কি না, কে তুমি বোঝো না? না হলে বুঝবো কেন করে? আচ্ছা রেশমি, আমাকে তোমার কিরম লাগে কত? কিরম আর লাগবে, প্রতিবেশী মানুষ, আপনার আমি চাচা কয়ে ডাকি, সম্মান করি। তুমি কিন্তু আবার চাচা কয়ে ডাকতে চাও? চাচা কব না তো কি কব, আপনার কি মনে হয় নকল চুল দিয়ে টাক ডাকেছেন বলে আমি আপনাদের ভাই করে ডাকবো? শোনেন, আপনি আমার প্রতিবেশী, ছোটবেলা থেকে আমি আপনারা চাচা করে ডাকি, আমি আপনাকে সম্মান করি, ওই নামেই আমি করে ডাকবো চাচা। এই রুবেলে ভাই, কটা বাজে রে? 12:10। কি 12:10 না? এক্সকিউজ মি ছোট ভাই, দুটো কথা ছিল। মানে হয়েছে কি, আমরা দুজন না তোমার কাছেই যাচ্ছিলাম। আমি তো কইছি, বারবার কইছি, তোমাদের দুইজনের ছবি আমি তুলবো না। হয়েছে ছোট ভাই, অনেক প্র্যাকটিস করে আইছি, এবার আর ভুলের কোনো চান্স নেই। তোমাদের ছবি আমার স্টুডিও রং বাহারে আর কোনোদিন তোলানো যাবে না। তোমাদের পিছনে ফালতু সময় আমি নষ্ট করতে পারবো না, আমার সময়ের অনেক দাম আছে, বুঝতে পারছো? বার ভাই, আচ্ছা তুমি যদি এরকম করে রাগ করো তাহলে আমরা কোনে যাবো, তুমি একটু কথা দেখি। এই সেদিন যে হাসু ছবি তোলার জন্যই তোমাকে অনেক পেরেশানি করেছে, সেই জন্যই আমি তো বকাঝকা করেছি, এমনকি আমি ওকে দুর্মুষও দিছি। তোমার আর সাবাই গাওয়া লাগবে না, তোমার যে মেলা বড় একজন সিনিয়র মানুষে তুমি ফ্রেন্ড বানাইছো, সে কিনা জীবনে বহু কিছু খাইছে, এমন কোনো জিনিস নাই সে খায়নি, এতে চোখে তো সে এরকম টিপবেই, চোখের প্রবলেম তো হয়ে গেছে তার। তোমার 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 কথা শুনবো না, তুমি কোনো কথা কেউ না, সাবাই গেও না, বুঝছো? ছোট ভাই, আমাদের এতদিনের এত বছরের বন্ধুত্ব সেটা স্মৃতি কি আমরা ধরে রাখবো না কও? এবার ভুলবি না, তুমি একটু রহম করো। এ রে বাবারে চুপ থাকো, আমি হাজি মোহাম্মদ মহসিন না, আমি দান বাক্স খুলিনি, বুঝতে পারছো? আমার এই সময় মূল্যবান সময় নষ্ট করে, এই ব্যাটারির চার্জ নষ্ট করে আমি তোমাদের পিছনে সময় দেবো? হ্যাঁ খাইলে কাজ নেই। বলেন তো ছোট ভাই, আর কোনো ভুল হবি না, খালি একটা সুযোগ দাও প্লিজ, আর একটা
তোমাদের ছবি উঠবে না সেটা আমি ভালো করে বুঝেছি, সেই দিন বুঝেছি। তোমাদের পিছনে আর আমি সময় নষ্ট করবার চাই না। আর যদি ছবি তুলবেরই চাও, একদম তুলবেরই চাও, তালি পরে এক ডজন দুই ডজন ব্যাটারি নিয়ে আসবে। আচ্ছা ব্যাটারি কিনা লাগবে কেন? ব্যাটারিতে লস হবে না, এই তোমার ফ্ল্যাশ করবো, তুমি চোখ টিপি মারবা, নষ্ট হবে না। যত ঘন্টা তোমাদের পেছনে ব্যয় করবো অত ঘন্টা অনুযায়ী তোমাদের কাছ থেকে টাকা নিব। ঘন্টা কত নিব সেটা হিসাব করে তোমাকে জানাবো। হয়েছে, যাও তোমার পথ সারো বাবা। কি হলো, চলি গেল? কলো হিসাব টিসাব করে জানাবি, হিসাব টিসাব করে জানাবি। তোর মতো একটা বন্ধু আমার ছিল জন্যই মনে কর যে আমাকে সে আজকে যাতা বলি গেল। এই একটা ছবি তুলতে দুটি ছবি তুলতে দুই ডজন ব্যাটারি কেউ চায়? আবার কী কয়েছে, টাইম অনুপাতে হচ্ছে পয়সা চাবি। সে পয়সা কী? সেদিন একটা ব্যাটারি আমি কিনে দিছি, তোর ছবি তুলবি লাগে ষাটের তোর মজুরিটাও আমি দিছি, এখন এই দুই ডজন ব্যাটারির দামও আমি দেবো, আবার ছবিটা ওয়াশ করে নিয়ে আসো তোকে দেবো আমি। ছোট ভাই, তুমি আবার তুই তুই করি করো, সমস্যা নাই। আমি তোমার বয়স হবার, আমার কথাটা তো বোঝা লিখবি, তাই না? একটু মাথাটা ঠান্ডা করো ও হিসাব করে জানাক, তারপর আমরা ছবি তুলবি। এর তো কোনো ভুল হবি না, সারাদিন তো প্র্যাকটিস করছি মেলায়, সমস্যা না, আর চোখ বন্ধ হবি নি। তাহলে রাগ করিস না, মাথা ঠান্ডা কর, আমি ব্যবস্থা কী। আসসালামু আলাইকুম বড় ভাই, আমি তো আপনার সাথে মেশবো না, খোদা হাফেজ। আর আর রাসু সালাম, বেইমানি করতেছ না কে? হ্যাঁ রাসু, আছি ভালো, তুমি কেমন আছো? বহ হাতে কি এগুলি? পিড়া, এটা আমি নিজ হাতে বানাইছি, আর এটা হচ্ছে তাওয়াল, আসলে দিয়েন। তোমার বুদ্ধিশুদ্ধি তো অনেক বেড়ে গেছে, পিঠা খাওয়ার পরে তেল টেল লাগে থাকবো, ওইটা মোছার জন্য যে তাওয়াল লাগবো তাও তুমি জানো। বাহ, ফারুকের কপাল, তোমার মতো একজন প্রেমিকা পাইছে। আচ্ছা আমি যাই তাইলে। ঠিক আছে যাও। মানবে দাস, ও কপালে মনে আসছে নাইকালে ফাপুর ফারু আস। ভাই একটা ছবি দিলে দেবেন, পাঁচের ছেলে পাঁচজন ছবি, ক্যামেরার ব্যাটারিটা দেখে যাও, ব্যাটারি আইনবে তারপর তোর দেবেন পাঁচ দাদু কে আসবো। আচ্ছা ঠিক আছে, তুই আইনি হয়ে যা, তাহলে কালকে আসবো। কাল যাই যা। আরে যাও বসে করো। তোমার না দেখে কি করে থাকবো এখন থেকে? থাকা লাগবে মনে হচ্ছে, পারবো না, দুবেলা না খেয়ে থাকতে পারবো, কিন্তু তোমার না দেখে মনে হয় পারবো না। আমার ভালোবাসো তাই না? আমার খুব ভালোবাসো। কি করছো তুমি? বলতে হয় বোঝো নাই তুমি, একদিনও বোঝো নাই। তাহলে এনে এইসবই হচ্ছে তাই না? আমি জানতে, কিন্তু আগে কিছু কই নেই, হাতে না তো ধরার জন্য একদিন ধরে অপেক্ষা করতেছি, বুঝছিস? ফালতু কোনো দা
এই ফালতু কথা কবি রে যা এখান থেকে আমার স্টুডিও থেকে যা এ স্যারে ফালতু কি রে এ ছবি তোলার নাম করে তুই রেশমির হাতের মধ্যে হাত ঢুকা দিয়ে খেস 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 করে প্রেমের গল্প করতেছিস আর আমাকে করছিস ফালতু তাই না দাঁড়া দেখাচ্ছি আজকে আর যদি আমি রেশমির বাপে এই কথা না কইছি আমার নাম ফিরে নাম রাখিস ফাউল কোনো কর এই তোর আমি পরিষ্কার করে বলি দিই আমি ওরে ভালোবাসি ও আমার ভালোবাসা হয়েছে এই জন্য ওরা আমি হাত ধরেছি ও আমার হাত ধরেছে অসুবিধা কি ওরে আমার ভালোবাসা রে স্টুডিও বানায় ছবি তোলার নাম করে উনি প্রেম করে বেড়াচ্ছে আর সকলে সিটা বেড়াচ্ছে সকলের কাছে উনি ভালো সাজতেছে হাউল যাই কিন্তু স্টুডিও থেকে বেরো তোকে ভালোবাসা নিশ্চিতিশন করেছিস তো ফালতু কোনো কর ফাউল এ তুই যাবি হেন থেকে যাচ্ছে যাই থেকে এ সব নিজের তুই নিজে কষ্ট কর কিটা ফাউল তাহলে উত্তর পাবি নি খুব জ্বালায় রাস্তাঘাটে দেখা হইলে যা বাবুস কারণ কাছে দিয়ে তুই কথা কবি বাপ তো এমনিতেই তোমার এ জায়গায় আসার জন্য নিষেধ করে দিয়েছে আর তোর যদি আবার কাজ করে তুমি তাড়াতাড়ি চলে যাবে কোনে যাচ্ছেন আপনি এই তো একটু ওই তমিজকো বাড়ির ওদিক যাচ্ছি কিসের জন্য না ওই আপনার সাথে একটা জরুরি কথা ছিল আমার সাথে তোমার জরুরি কথা আচ্ছা ঠিক আছে কও চাচা আপনার মেয়ে রেশমা ও যে আপনার মা নিজ ডুবা দেওয়ার একটা প্ল্যান প্রোগ্রাম করে ফেলাইছে ওটা কি আপনি জানেন এই কি করছে মানে আমার মেয়ে আমার মা নিজ ডুবানির জন্য প্ল্যান করতেছে মানে জি ও যে আপনার মেয়ে ও তো বাহারের সাথে যা হাত মিলাইছে সারা দিন স্টুডিওর মধ্যে বসে গুজুর 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 করে দিয়েছে আমার কি মনে হয় জানেন চাচা আমার মনে হয় বাহারের সাথে রেশমাইয়ের একটা প্রেমের সম্পর্ক হলেও হতে পারে তাই নাকি বাহার যে কত খারাপ ও আপনি কল্পনাও করবেন পারবেন না আর আপনার সমাজে যে স্ট্যাটাস একবার যদি বাহারের সাথে আপনার মেয়ের বিয়ে হয় তাহলে ও মান সম্মান আপনি থাকবেনই ভাবেন তো একবার কিন্তু রেশমি যে বাহারের সাথে প্রেম করতেছে এ কথা তুমি কোথায় জানলে কি করছেন আপনি রে আমি নিজের চোখে দেখে আসলাম হাতের মধ্যে হাত ঢুকা দিয়ে গুজুর 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 করতেছে আমি যাওয়ার সাথে সাথে ছাট করে সরে গেল তো ও যদি ভালোই গল্প করবি আমাকে দিয়ে ওরম চুমকে ওটা সরে যাওয়ার দরকার কি ছিল আপনি বোঝেন না আর কি করছে রেশমি বাহারে স্টুডিওতে আমি এতক্ষণ আমি কি করছি আমি কি গেতা চাওয়াল নাকি না না করছিলাম যে রেশমির তো বাড়ির থেকে বেরোয়া নিষেধ আমি ওকে নিষেধ করেছি হ্যাঁ প্রেম ভালোবাসা আপনি নিষেধ শুনে বাড়ি চুপ করে বসে রয়েছে আমার কথা বিশ্বাস না হলে বাড়ি যান যাই দেখেন কি আপনার মেয়ে বাড়িতে আছে কি না চাচা সাবধান হওয়ার সময়গুলো এখনো আছে চলে যায় নাই আমি তো মনে করেন আপনি বাপ হয়ে যদি মেয়ে শাসন করবে না পারেন যখন গ্রামের লোকজন ঢুকে পড়বেন এই খবরের মধ্যে হ্যাঁ আর আপনি খুব ভালো করে জানেন আমার এই গাঁও গ্রামের প্রেমে এইসব খবর বাতাসের আগে আগে ছোটে যখন আপনার মেয়ের এই প্রেমালেখ্য গন্ধ ছুটপিনি সারা এলাকায় তখন আপনার মানের চোখ কোণে যাবিনি আর আপনি কি মনে করতেছেন আমি চুপচাপ বসে থাকবো না আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি দেখেন একটু ভালো করে দেখেন চাচা নাহলে সারা গ্রাম যখন এই গন্ধ ছড়া যাবেনি তখন কিন্তু আর মুখ দেখাবার পারবেন না চাচা